হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন থেকে আমি ভাবছি যে আমি ডেইলি লাইফ ব্লগ করব। সো ফ্রম নাও অন আই বি শোয়িং ইউ হোয়াট আই ডু ইন মাই ডেইলি লাইফ। সো ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ আজকে সকালে যে আমি ব্রাশ করছি ওইটার ভিডিওটা শ্যুট করতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, ওইটা যেহেতু ব্লগে থাকবে না, তার মানে এই না যে আমি ব্রাশ করি না। আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। সো আজকেও করছি, কিন্তু এটা ভিডিওতে দেখাইতে খেয়াল ছিল না। ও ব্রেকফাস্টের ভিডিওটা একটু কইরা রাখছিলাম, থ্যাংক গড, ওটা ব্লগে না দেখালে তো হবেই না। যাই হোক, ব্রেকফাস্টের কিছু ক্লিপস এখন দেখতে পারবা। রুটি, মিষ্টি, ডিম পোস এগুলা খাইছি ব্রেকফাস্টে। তো এখন যে অবস্থা আমাকে দেখতে পারতেছো, তো আমি একটা ভিডিও শ্যুটের জন্য রেডি হয়েছি। আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমি ফোকাস সাজতেছি, তো এই জন্য এভাবে সাজছি। তো আমি এভাবে সাজার পরপরই এক ডেলিভারি ম্যান এসে হাজির। তো জায়গা বাকিটা নাই বলি। সো গাইজ, আমার শ্যুট শেষ, এখন আমি নিচতলায় চলে যাব। দরজাটা লাগাই নি, আর এই লাঠিটাকে আমি ইউজ করছি ফকিরের লাঠি হিসেবে। যাই হোক, এটাকে এখন বের করে রাখতেছি। এই যে ভিক্ষার থাল, 10টা টাকা। যাই হোক, এখন গেটটা লক করে দিই, নাহলে বিড়াল ঢুকে যায়। আমাদের এখানে অনেক বিড়াল, বিড়াল অনেক ডিস্টার্ব করে আমাদেরকে। সো গাইজ, আমাকে আবার উপরে আসতে হলো, কারণ আমি আমার ক্যামেরাম্যানকে রেখে চলে গেছিলাম। এই যে আমার ক্যামেরাম্যান, এখন আমি আমার মেকআপ তুলবো। লাইটটা অন করলাম। সো এই যে নারিকেল তেল আর এই যে টিস্যু পেপার নিলাম। সো আজকে আমার আব্বু আমার রুমে ঢুকে দেখি যে পুরাই মেসি হয়ে আছে, সব কিছু উলট পালট। তো আমি ডিসাইড করলাম যে ক্লিন করে ফেলি। অবশ্য বাসার সব ক্লিনিংয়ের কাজ আমি করি, এটা আমি ক্রেডিটটা আমার মাকেই দিব, কারণ ছোটোবেলা থেকেই আমার আম্মু আমাকে সবসময় এনকারেজ করেছে যে তুমি নিজের বিছানা বলো, নিজের রুম বলো, সব কিছু যেন নিজেই সুন্দর মতো ক্লিন করে রাখি। তো এটা ছোটোবেলা থেকেই আম্মু এভাবে ট্রেনিং দেওয়াতে এখন পর্যন্ত আমি সবসময় বাসার ক্লিনিংয়ের কাজ করে থাকি। আর এটাতে আসলে আমার কাছে মনে হয় যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করে, প্লাস প্রপার হাইজিনটাও মেনটেন হয়। কারণ আপনি যখন নিজে হাতে নিজের জিনিসগুলো পরিষ্কার করে রাখবেন, সেটা অবশ্যই ঠিক মতনই পরিষ্কার থাকবে। আর অন্যের উপর ডিপেন্ড করে থাকলে আসলে আই ডোন্ট থিঙ্ক ওরকম হাইজিনটা মেনটেন হয়। তো এই জন্য আমি সবাইকেই বলবো যে আসলে নিজের ঘরের কাজ করতে কোনো লজ্জা নেই। আপনি যেই হন না কেন, আপনি কোনো দেশের রাজা হন, বাদশাহ হন, যেই হন, চেষ্টা করবেন নিজের কাজ, নিজের ঘরের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো নিজেই করার। এই চশমার ডিব্বাটা আমার আম্মু কিনছিল, ডিব্বা কিনে নাই, চশমা কিনছিল, এটার মধ্যে ছিল। তো ওই চশমাটা এখন আম্মু পরেও না, তা আমি দেখালাম যে এটা ফেলে দিই। আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে ফেলে দাও, আর আমার আব্বু বলতেছে না না এটা এখনো নতুন আছে, এটা ফেলো না। খালি বক্স, মা এটাও ফেলে দিলাম। ওয়েল, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পর থেকে কিন্তু আমার ব্যস্ততা অনেক বেড়ে যায়। তো দেখা যায় যে আগে যেমন রেগুলার আমি সবসময় ক্লিনিংয়ের কাজটা করতাম, এখন পারি না। বাট তারপরও আমি চেষ্টা করি যে আমার প্রায়োরিটি লিস্টে সবসময় বাসার ক্লিনিংয়ের কাজটাকে ইনক্লুড করে রাখতে। তো আর একটা কথা আপনাদেরকে না বললেই না, সেটা হচ্ছে যে আপনার বাসা যেমনই হোক, ছোট হোক, আমাদের বাসা কিন্তু আহামরি বাসা না, একদমই সিম্পল একটা ছোটোখাটো বাসা। কিন্তু আমার কাছে মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, একটু গুছিয়ে রাখলে যে কোনো বাসাই সুন্দর লাগবে। তো এই হচ্ছে ফাইনাল আউটলুক,
বাসাটা পুরো ক্লিন করলাম, বাসা না সরি রুমটা পুরো ক্লিন করলাম। আজকে আমার আম্মু আব্বুর পুরো বেডরুমটা একদম সুন্দর করে গুছিয়ে রাখলাম, যেমনই হোক মানে পরিষ্কার লাগছে, শান্তি লাগছে নিজের কাছে দেখে। সো এই ছিল আমার একটা ভেরি সিম্পল ডেইলি লাইফ ব্লগ যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।